লা তাযালু ত্বায়িফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আর উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে হকের উপরে বিজয়ী থাকবে, প্রকাশ্য থাকবে, গোপন না। ওরা বুঝছে আহলে হাদিস আন্দোলন যত এগিয়ে যাচ্ছে ততই আমাদের মরণ বাঁধ এগিয়ে আসতেছে, আমাদের কথা কেউ শুনছে না। আজকে দাওয়াত ছড়িয়ে পড়ছে বাংলার কর্নারে কর্নারে, কোথায় বরগুনা, কোথায় শরীয়তপুর, কোথায় ঝালকাঠি, কোথায় বরিশাল, ভোলা, সর্বত্র দাওয়াত ছড়িয়ে পড়েছে, সেখানে আমাদের যাওয়া লাগেনি, এমনিতেই দাওয়াত চলে গেছে। এগুলো তারা দেখছে না, কারণ খ্রিস্টাব্দের তো আগের মতো নজর নিয়াজ হয় না, কমে গেছে বলে মিলাদীদের মিলাদ বন্ধ হয়ে গেছে, শয়েবরাতের তাদের শয়েবরাতেরা বন্ধ হয়ে গেছে, ওরা রাগটাকে অমনি হচ্ছে না, কিন্তু ব্যবসা। তৎকালীন রাজশাহীর এসপির নাম ধরি, এসপি মাসুদ কোথায়? ঢাকা, ওকে, আমি যেন এসপি মাসুদের বাবা, ও কিন্তু সামনে বসা, এমন ধরে বলে যে পুরো রিমান্ড হল কেঁপে গেছে একবার। নিয়ে আসে ওকে, এটা বেয়াদব, তাকে চট করে নিয়ে গেছিল, কদম বুঝি করলে সেই করেছে। আমি তো কিছুই জানি না ট্রেনাকে কোন এত গাড়ি দাঁড়িয়ে আছে, পরের দিন পেপারে দেখলাম ওই ট্রেনাকে বাংলা ভাই, ওই বাংলা ভাইকে ইংরেজি ভাই কে খবর না। এই ধমক খেয়ে তারা বলেছিল সত্যের তেজ দেখে নাও। ওই বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা, তাদের হেড যিনি পরে আমাদের বন্ধু হয়ে গেছেন এবং আহলেদিস হয়ে গেছেন, তিনি বলেছিলেন সত্যের তেজ দেখে নাও। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد فقد قال الله تعالى في الكلام المجيد انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر وعمل صالحا وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله عسى أولئك أن يكونوا من المهتدين سورة التوبة 18 آية أهل حديث عند البنغلاديش আমির থাকার কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, সারা বাংলাদেশে প্রায় 1250 মসজিদ নির্মাণ করেছে। 1250 মসজিদ আমাদের হাতে নির্মিত হয়েছে সারা বাংলাদেশে। ১৯২৭ সালে শুরু, ৮৯ সালে দুই নম্বর মসজিদ, ৯২ সালে কানাইঘাট মসজিদ, তারপরে সিলসিলা জারি হয়ে গেল। সম্ভবত এমন কোনো জেলা নেই যেখানে আমাদের কোনো মসজিদ নাই। যদি আমাদের সহযোগে সেই সংগঠনটি ব্যান্ড না হইতো বাংলাদেশে, নিষিদ্ধ না হইতো, তাহলে এতদিন আহলে হাদিস এলাকায় সম্ভবত কোনো পল্লীয় বাধ্যতা মসজিদ করতে আমাদের। আর যারা কিছু ভালো কাজ করে শয়তান তার পিছিয়ে লাগে, এরা একেবারে অভ্রান্ত সত্য কথা, আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করেন। আর সেই শয়তানিয়াতের কারণেই আমরা নির্যাতিত হয়েছি, বদনামগ্রস্ত হয়েছি, শাসক গোষ্ঠীর কাছে আমরা সন্দেহ চক্ষে পড়ে গেছি। কিন্তু যারা আমাদের সঙ্গে ওঠা বসা করেন, সাধারণ মানুষ, তারা শাসকদের কথায় বিশ্বাস করেন না। সে কারণে যে সংগঠন বাংলার জমিন থেকে হারিয়ে যাওয়ার কথা, যুবসংঘের নামগন্ধ থাকার কথা নয়, এখন সেটি আরও দ্রুত বেগে এলিটন বলো ফেলো ওখান থেকে, একদম ফেল দাও, আমাকে রাগা মানা বলছি, কথা শুনতাম, আমি মোবাইল করবো।
পুরোটা দেয়া দেবে একদম। গ্রামে গঞ্জে সর্বত্র যুব সংঘ হচ্ছে, আন্দোলন হচ্ছে, সঙ্গে সঙ্গে আল আওয়ামও যোগ হয়ে গেছে, এখন মহিলা সংস্থা হচ্ছে। যেহেতু আমাদেরকে বদনামগ্রস্ত করা হয়েছে, অতএব মানুষের উচিত ছিল আমাদেরকে বয়কট করা, সেটাই কি হচ্ছে? বরং যারা আমাদেরকে বয়কট করেছিল, চেষ্টা করেছিল, তারাই বয়কট হয়ে গেছে। এটা আল্লাহর রহমত নয়? বলতে পারেন এই বয়সেও এখনো পর্যন্ত আপনাদের মহব্বত পাচ্ছি, আপনাদের কাছে আসছি, এটা সেরেক মহব্বতের দাবিতে এখানে আসা, নইলে এখন আমরা বসে থাকার কথা, বসে বসে যতক্ষণ সম্ভব লেখালেখি করার কথা। আমি আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কর্মতৎপরতাকে ভালোবাসেন, এবং আপনাদের মহব্বতের আকর্ষণ আমাদেরকে এখনও উদ্দীপিত করে, উজ্জীবিত করে, উৎসাহিত করে। আল্লাহ পাক আপনাদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা অব্যাহত রাখুন, আমরা সে দোয়া করি। এই গ্রামটার নাম আমার মনে নেই, এমন এক গ্রাম, এর নাম থামেন, এই নাম মনে করতে গেলে আমাকে আল্লাহ হাঁকে যাওয়া লাগবে, অত সহজে এই গ্রাম নাম করার মনে থাকবে না। কিন্তু এই ছবিটা আমার বুকের মধ্যে গাঁথা আছে, আমি এখানে একবার এসেছি আব্দুল বাড়ি, বাসায় ভাত খেয়েছি, তখন এই মসজিদে উঠেছিলাম। কিন্তু আব্দুল বাড়ির জানাজা তো আমি এখানে আসতে পারিনি, রাজশাহী জানাজা করে পাঠিয়ে দিয়েছিলাম। ওটা একটা গোপন উদ্দেশ্য ছিল যে আমি ওখানে গেলে কবরটা জিয়ারত করে আসব, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যেই আমি এসেছি, এটা বলাটা গুনাহ। কারণ লা তাশাদ্দু রিহালু ইল্লা সালাসাতু মাসাবি, কোনো কবরকে উদ্দেশ্য করে সফর করা নিষিদ্ধ। আমরা কবরের উদ্দেশ্যে আসিনি, এসেছি মূলত আপনাদের কাছে, জীবন্ত মানুষের কাছে। আনুষঙ্গিক যেহেতু নেকে বাসিন্দা, এটা আমাদের কর্তব্য। যেমন গ্রামে গেলে বাবার কবর জিয়ারত করি, এখানে আসলে বন্ধুর কবর জিয়ারত করব। মনে পড়ছে সেই ছেলেটির কথা, যে ছেলেটি ইজতেমা যেতে পারেনি, বাসে উঠতে গিয়ে পড়ে গেছিল এবং এটা সম্পূর্ণ ছিঁড়ে গেছিল, সে ছেলেটা আছে? তুমি সেই ছেলেটা বেঁচে আছো আলহামদুলিল্লাহ। ও সে মাটির ঘরে আমি গেছিলাম, মাটির ঘরে আলো নাই, আমি ওই দিনের স্মৃতি ভুলতে পারি না। আমিনুদ্দিনের সভাপতি আমিনুদ্দিন কই তুমি আছো বসো, ও যে এত বুদ্ধিমান আমি মনে করতাম, আমার মতো বোকা বোধ হবে, ও চট করে আমার হাতে 5,000 টাকা দিয়ে গেছে। বাহ, এই বুদ্ধির মধ্যে আসলে কী হলো? আমি মনে মনে ভাবছিলাম আমার তো কিছু নাই হাতে, খালি হাতে যাই কী করি, বেচারে যে অসুস্থ হয়ে পড়ে আছে তার ট্রিটমেন্টের খরচ তো 1,00,000 টাকা লাগবে। আমি আসলাম, কিছু দিতে পারলাম না, কিছু নেই পকেট হাতে, আমি কিন্তু কিছু বলি নাই। ও বুঝে গেছে বিষয়টা, টট করে আমার হাতে টাকাটা দিয়ে দিত। এই নেগেটিভ সম্পূর্ণ আমরুদ্দিন পালন, আমি ওই দিন থেকে আমরুদ্দিনকে ভালোবাসি, যে অত্যন্ত সুচতুর এবং হুঁশিয়ার ছেলে। আগে ভাবতাম বোকা বুঝি, আলহামদুলিল্লাহ এগুলো স্মৃতি আজকে রোমন্থন করছি, যদিও পুরোনো হয়ে গেছে, কিন্তু এখানে আসার পরে এগুলো ভেসে উঠছে আপনা থেকে, এলাকার মানুষের মহব্বতের এগুলো প্রমাণ। মানুষ মানুষকে চিনে চিন্তাই করা যায়, মানুষের মহব্বত চিন্তাই করা যায়, যত কিছুই হোক না কেন মানুষের অন্তরকে চিনিয়ে নেওয়া যায় না। রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে, আপনার বাড়ির সামনে গিয়ে বাংলা ভাই গাড়ি রেখে আপনার বাসায় গিয়ে কদম বেশি করেছিল তাই না? এমন ধমক দিয়েছি, তৎকালীন রাজশাহীর এসপির নাম ধরে, এসপি মাসুদ কোথায়? ডাকো ওকে, আমি যেন এসপি মাসুদের বাবা, ও কিন্তু সামনে বসা, এমন জোরে বলে যে পুরো রিমান্ড হল কেঁপে গেছে একবার। নিয়ে আসো ওকে, এটা বেয়াদব, তাকে চট করে নিয়ে গেছিল, কদম বুঝি করলে সেই করেছে। আমি তো কিছুই জানি না ট্রেনাকে, কোন এত গাড়ি দাঁড়িয়ে আছে, পরের দিন পেপারে দেখলাম ওই ট্রেনাকে বাংলা ভাই, ওই বাংলা ভাইকে ইংরেজি ভাই কে খবর আছে। এই ধমক খেয়ে তারা বলেছিল সত্যের তেজ দেখে নাও, ওই
বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা, তাদের হেড যিনি পরে আমাদের বন্ধু হয়ে গেছেন এবং আহলে হাদিস হয়ে গেছেন, তিনি বলেছিলেন সত্যের তেজ দেখে নাও, এই চেয়ারে বসলে মানুষ ভয়ে পোশাক করে ফেলে আর আমাদেরকে ধমক দিচ্ছে। আমরা যে নির্দোষ প্রথম দিন ধমকেই তার টের পেয়ে গেছে, কথা বলছেন আমাকে মুরিদ বলা মৃত্যু, ওরে আমাদের মুরিদ হয়ে গেছে, কিছুই বলে নাই, দু চারটে ধমক খাইছে তাকে। আর আমার যে গরু চোর বেড়ি পড়েছেন সালামী সাহেব হাত পা, সালামী সাহেব বুড়ো মানে হাত পা সব বেড়ি পড়ে গেছে, গরু চোর নাকি পালিয়ে যাচ্ছে, খোলেন না খুলে কথা বলবো না, দশ মিনিটের মধ্যে খুলে দিল তারপরে কথা বলবো। আহলাদের যুবসংঘের এই সত্যপ্রিয়তা, সত্যের পক্ষে আপোষহীন এই মনোভাব, এটাই আপনাদের বিজয়ের মূল কারণ মনে রাখবেন। সবার সঙ্গে খাতির করে আপোষকে সুবিধাবাদী চিন্তাবাদ, এই চিন্তা যাদের মধ্যে আছে তারা চিরদিন পরাজিত হবেই, কোশ্চিন কালে ওরা আগাতে পারবে না। কোরআন এবং হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস অন্য কিছু মানি না, মানব না, জীবনে প্রথমে এই স্লোগান ছিল আমাদের। আর এখন স্লোগান হয়েছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এক একটা স্লোগান একটা বুলেটের মতো, এর সামনে কেউ দাঁড়াতে পারবে না, এর কোনো উত্তর দিতে পারবে না কেউ। আর এই দাওয়াতটা ছিল আহলে হাদিসের মূল দাওয়াত, আমাদের যারা মূল মুরব্বী ছিলেন বালাকোটের শহীদ, নারকেলবাড়িয়ার শহীদ তো তুমি, আর এই আপোষহীন মানুষ ছিল। এবার যে বইটা নতুন বেরোটা ইস্তমায় ভারতবর্ষের জিহাদ আন্দোলন বইটা নিয়ে আসছেন সবাই, এখনও না নিলে এখনই নিয়ে নেবেন, আমরা দেখিয়ে দিয়েছি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি স্থাপন হয়েছে আহলে হাদিসের হাতে, বললাম আলহামদুলিল্লাহ। ঠিক যেমন ইসলামী বিজয়ের সমস্ত ক্রেডিট হলো বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে পরবর্তী যুগের ইসলামী বিজয়ের মূল ভিত্তি আহলে হাদিসদের উদ্যোগে পরিচালিত বালাকোট এবং বারাসাতের জিহাদ হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। দেখ কংগ্রেস মুসলিম লীগ এসব আওয়ামী লীগ বিএনপি ধানাই এসব তো পরবর্তীকালে ডালপালা, ভিত্তি হলো এদেশ আহলে হাদিসের হাতে, তবে এদেশ আহলে এদেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ পালিয়েছে আহলে হাদিসের ভয়ে, তোমাদের ভয়ে না। নাইট নবাব পীর আউলিয়া দরবেশ সব ঘরে বসে বসে তারা দরগার খানকানি ব্যস্ত ছিল, আহলে হাদিসের মায়ের খেয়েছে, জীবন দিয়েছে, রক্তের বিনিময়ে এদেশ স্বাধীনতা এসেছে, তারা চেয়েছিল সারা ভারতবর্ষে আগের মতো ইসলামী খেলাফত ফিরিয়ে আনতে, এজন্যই বই লিখলাম ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন, পড়ে দেখেন ডিপলি পড়বেন প্রত্যেকটা বই, আমাদের গবেষণা ধর্মী লেখা, আহলে হাদিসের নিজের পরিচয় জানে না, এই পরিচয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকাল ইয়ং ছেলেগুলো যারা পড়বে নিঃসন্দেহে তাদের মধ্যে কেউ না কেউ এরকম তেজশীল তৈরি হবে, তাদের মধ্যে সমাজ আবার জেগে উঠবে। সমাজ যদি পরিবর্তন না হয় বিল্ডিং পরিবর্তন করে লাভটা কি? আপনাদের বাপ দাদার যে এই বিল্ডিং সাজাতে পারেনি কখন, তাদের যে ইমানের জাজবা ছিল আপনাদের সেই জাজবা নাই, জাজবা কমে যাচ্ছে এই বিল্ডিংয়ে, এসি ছাড়া আপনারা সেলাব করতে পারেন না। আবার আমরা খুঁজতেছেন ফ্যান এসি, আবার সেন্ট্রাল এসি, আরও যে কত যে আগামীতে আসবে আল্লাহ ভালো জানে, শুধু আরাম আর আরাম আর আরাম। অথচ খেজুরের গাছের ডালের ছাপড়া দিয়ে মসজিদে সেলাব আদায় করেছেন আবু বকর ওমর ওসমান আলী, আর এখনকার মদিনা শরীফের যে মসজিদে নববী তার যে চেহারা, তার যে আরাম আয়েস, তখনকার মুসল্লি আবু বকর ওমরের সঙ্গে আজকাল যে এই সমস্ত এসি ঘরের মুসল্লির তুলনা হবে? কিন্তু এরপরও আল্লাহ পাক তার দিনকে বাঁচিয়ে রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। লা তাযালু ত্বায়িফাতুন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে হকের উপরে বিজয়ী থাকবে, প্রকাশ্য থাকবে, গোপন না। আমরা জাহির আমরা কী বলি না বলি গোপন কিছু নাই, গোয়েন্দা ঘুরে বেড়া চারদিকে যায় আসে। আমি এসছি এখানে দেখেন কোনো গোয়েন্দা হাতে আসে টুই মাথা দিয়ের মধ্যে টের পাওয়া যাবে না, এসব গোয়েন্দা টক আমরা করি, আমার প্রকাশ্য যা বলি গোপনও তাই বলি। এই মেজাজের যেমন ছেলে এখানে একটা ছেলে যে তৈরি হয়ে যায় এই গ্রামে, এটি আমাদের জন্য বড় সফলতা। ওই একটা ছেলেই সব পুরো এলাকা ঠিক করে রাখবে, বুঝতে পারছেন? সারা বাংলাদেশে এরাই হলো জাহিরিন আলাল হক, হকের উপরে বিজয়ী। আল্লাহ এমনি করে তার দিনকে বজায় রাখবেন। এ যুগে এক যুগে আমাদের বাবাদের আল্লাহ কবুল করেছিলেন,
এ যুগে আল্লাহ আমাদের কবুল করেছেন, আগামীতেও আমাদের মধ্যে থেকে আল্লাহ পাক যোগ্য বান্দা কবুল করে নিন। আমরা সেই দোয়া করব আপনাদের জন্য, যেন এই এলাকায় আমরা বিদায়ের পথে এই ঝান্ডা ধরে রাখার আমাদের সাহসী সন্তান যেন আল্লাহ পাক এখানে পয়দা করে নেন, তাহলে টিকে থাকবে। মসজিদ ভেঙে যাবে, কিচ্ছু নেই সে মসজিদে। ইউক্রেনের ছবি দেখছেন না, বিশাল হাইরাইজ বিল্ডিং কি করে ভেঙে যাচ্ছে। এই যুগ ফেতনার যুগ, কিয়ামতের যুগ, ধ্বংসের যুগ। ধ্বংস করবে নেতারা গণতন্ত্রের নামে, মানবতার নামে, যারা মানবতা ফেরি করে বেড়ায় তারাই ধ্বংস করছে সারা বিশ্বে। আর আমরা ঠিক তার উল্টা কথা বলছি, সবগুলো জাহেলিয়াত, সবগুলো এক কথায় জাহেলিয়াত। একমাত্র কোরআন এবং সহি হাদিসই হচ্ছে আল্লাহর পথে যাওয়ার রাজপথ। জনগণকে এর উপরে গড়ে তোলেন, যুব সংঘের ছেলেদেরকে বলব এলাকার যত যুবক আছে তাদের সঙ্গে তোমাদের অবশ্যই অবশ্যই সপ্তাহে একদিন এই মসজিদে বসবে, বসার জায়গা হয়েছে ভালো, কথা বলতে পারবে। আব্দুল সত্তার 22 বছর ধরে সংগঠনে আছে শুনলাম, 22 বছরে এই গ্রামে 22টা ছেলে তৈরি হয়েছে কি বলো? কাছাকাছি হবে না, তৈরি হয়ে গেছে আর এখন যে কাছাকাছি তুমি আর বাসটা বেশি বেশি 22 বছর, তাহলে আবার কাছাকাছি হতে চলবে না। এইভাবে তৈরি করতে হবে, নিরাশ হয় না, চেষ্টা করো। আল্লাহ ইচ্ছা করলে 22 দিনও হতে পারে, ইচ্ছা না করলে 22 বছরও হবে না। আল্লাহ তৌফিক কামনা করতে হবে। এবং আমি যাদেরকে ভালোবাসি তাদের নামটার ভিতরে আঁকা হয়ে যায়, এই জন্য বকা খায় তারা বেশি। নিউটন বকা খাইল না, জহির বকা খায় না, কথা বললে প্রতিটি ব্যাপার। বিষয়টা হচ্ছে আমরা তেজস্বী লোক দরকার, আপোষহীন লোক দরকার। বাতিলের সঙ্গে একটা সেকেন্ডের জন্য কোনো আপোষ নাই। এ ঢুকিয়ে দেখলাম ফাদলিক, ওকে বললাম তুই দহটা তো স্যার এখন দেখার সুযোগ হয়নি। আমি ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে বললাম তুই দেখতে পাবি কেন, এই বাজারে কিনতে পাওয়া যায় তাই নিয়েছে কিনি। কোনো কেনাকাটার দরকার নেই, বুকের মধ্যে রাখবো কী বলতে হবে শেখা বাচ্চাদের। আল্লাহ মেননি আসলুক আমিন ফলে জোয়াদার দর দিয়ে কত মানুষের জীবন গেছে খবর রাখো। আমাদের প্রাইমারি লাইফে যদি কোনো আহলাদি ফলে একটু জোয়াদ মতন দোয়াদ মতন হয়ে যেত তো চাকরি থাকতো না মসজিদে। বা কোনো হানাদি মসজিদে গিয়ে যদি ফলে জোয়াদ দিকে হয়ে যেত ও চাকরি শেষ। জোয়াদার দর নিয়ে কত অসংখ্য বাহাস হয়েছে মোনাজার হয়েছে খবর রাখো। আর এখন তোমরা মানে সৌদিরা বলে সৌদিরা জাহান নামে যেত, ওদের নিয়ে আমার কাজ নাকি? হানাফিরাই লিখতেছে জোয়াদের উচ্চারণ 3 ভাগের 2 ভাগ হবে জোয়ার সঙ্গে, দাল কেসাব আদৌ মশাবা নেই হবা, দালের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক হবে না। দিব্য ভয়াকার দ লড়সি ক, ছোট ছোট বাচ্চারা দেখবে ওরা ঠিক ওইটা মুখস্থ করবে না। এই সাইনবোর্ড হঠাৎ কিন্তু কোনো দরকার সাইনবোর্ড, আমাদের ছেলেরা হৃদয় মুখস্থ রাখবে, হৃদয় থেকে দোয়া পড়বে। ওটা যদি তাকে ইকেও দোয়া পড়বে নাকি, তাহলে তো পুরো কোরআন লিখতেও সামনে সুরা ফাতিহা লিখতে হবে, তাহলে ইমাম সাহেব ভুল না করে, এটা হবে না। এলেম দার সিনা রাদার সফি না, এলেম থাকে বুকের মধ্যে, নৌকা ভরা কেতাবে থাকে না। এটা এটা একটা প্রাসঙ্গিক কথা। আমাদের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমরা হবো সংস্কার, যেখানে যাব সর্বাবস্থায় যুবসংঘের ছেলেরা আন্দোলনের ছেলেরা সংস্কার হবে, তার নিজস্বটাই হলো সংস্কার ধর্মী। আল্লামা বেলায়েত আলী কোনো জায়গায় যাওয়া শুরু করলে, বেলায়েত আলী জমিদারের ছেলে ছিল, রাস্তায় কৃষকদের কাছে যাবেন, শ্রমিকদের কাছে যাবেন, মাঠে যারা কাজ করেন প্রত্যেকের দাওয়াত দিতে দিতে কোনো কোনো সময় 2.5 মাস পর্যন্ত লেগে যেত গন্তব্যে পৌঁছতে। আমরা তো সেই সব লোকের অনুসারী, তারা তো বেশি দূরে নাই, বিহারের পাটনায় পড়ে। আল্লামা বেলায়েত আলী রাজশাহী এসেছিলেন 1850 সালে, রাজশাহী ডিসি তাকে এখান থেকে বহিষ্কার করেছিলেন, ওটা আমার থিসিসের মধ্যে আসছে পরবর্তীতে। তাতে বোঝা যায় যে যুগ যুগ ধরে আহলা দেশের আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ চষে বেরিয়েছেন, বাংলা বিহার উড়িষ্যা সর্বত্র আহলা দেশের যে বিজয় বৈজয়ন্তী চলেছে, কিন্তু বিদ্যার্থীরা খেপেছে।
ফলে বেদাতিরা তাদের পুরো সাদেকপুর পাটনা নিজে দিয়েছে, সব ভেঙে গুঁড়া করে দিয়েছে। ইতিহাস যখন তারা জেনেছে, তখন সেখানকার মুখ্যমন্ত্রী মুরালি মোহন যোশী উনি বললো, আমি ইতিহাস জানতাম না, ভারত এর স্বাধীনতা আন্দোলনের মূল বীর পুরুষ ছিল আমারই এই এলাকারই পাটনার সন্তানরা, কিন্তু সেইখানে ব্রিটিশ গভর্নমেন্ট পায়খানা ঘর বানিয়েছে, বেশ্যা বাড়ি বানিয়েছে, আমি সব গুঁড়া করে দেবো, এখানে আবার আগের মতো মুসলমানদের মসজিদ মাদ্রাসা কায়েম করব, আমি পুরনো মুরব্বীদের স্মৃতি আবার বজায় করব, আলহামদুলিল্লাহ। কিন্তু ইতিহাসটা এমন করে লেখা হয়েছে একেবারে উল্টা। ঠিক বাংলাদেশে যারা স্বাধীনতা আন্দোলনের আলমদের ভূমিকা নামে বই লিখেছেন, শাকির আসছে দেখো না, ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা বের হয়েছে, স্বাধীনতা আন্দোলনে আলমদের ভূমিকা পড়ে দেখেন, হতভম্ব হয়ে গেছি আমি যে কী লিখেছে। এই জিহাদ আন্দোলন বইটা পড়ে দেখবেন, তার এক দাঁত ভাঙার জবাব হয়ে গেছে। যে সমস্ত আলমদের নাম ধরে লিখেছেন সব ব্রিটিশ পূজারী আলেম, তাহলাদিস আলমদের একটার নাম দেন, একটার বেয়াদব এরা সব ইসলামিক ফাউন্ডেশন কাদের জাতীয় সম্পদ না, সেটা আপনার আমার ট্যাক্সে পয়সা নেই, কিন্তু আমাদের কোনো বই তারা ছাপবে না। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা হচ্ছে, সাক্ষাৎ বললো আমরা আবেদন করেছিলাম আমাদেরকে দেয়নি, দোহাই যাচ্ছে কি লটারিতে ওঠেনি, আচ্ছা আব্দুল বারী যতদিন ছিল প্রতিবারেই কিন্তু ওখানে আমাদের লটারিতে নাম উঠেছে, এখন তো লটারিতে নাম ওঠে না, কথা হচ্ছে হিংসা সর্বত্র। ওরা বুঝছে আহলেদিস আন্দোলন যত এগিয়ে যাচ্ছে ততই আমাদের মরণ বাঁধ এগিয়ে আসতেছে, আমাদের কথা কেউ শুনছে না, আজকে দাওয়াত ছড়িয়ে পড়ছে বাংলার কর্নারে কর্নারে, কোথায় বরগুনা, কোথায় শরীয়তপুর, কোথায় ঝালকাঠি, কোথায় বরিশাল, ভোলা, সর্বত্র দাওয়াত ছড়িয়ে পড়েছে, সেখানে আমাদের যাওয়া লাগেনি, এমনিতেই দাওয়াত চলে গেছে, এগুলো তারা দেখছে না। এখন খ্রিস্টাব্দের তো আগের মতো নজর নিয়াজ হয় না, কমে গেছে বলে মিলাদিদের মিলাদ বন্ধ হয়ে গেছে, শয়েবরাতির তাদের শয়েবরাতরা বন্ধ হয়ে গেছে, ওরা রাগটাকে অমনি হচ্ছে নাকি, এতে ব্যবসা। কালকে রাত্রে যেখানে ছিলাম, ওই যে ডক্টর শহীদ নকিব ভূঁইয়ার নাম শুনছিলেন, শহীদ নকিব ভূঁইয়া বসুন্ধরা, ওনাকে দেখতে গেছিলাম, বসুন্ধরা আব্দুর রহমান সাহেবের এই মার্কাজ আমি কখন দেখিনি, কাল দেখলাম, উনি গল্প করলেন এখানে তিন রকম খতম হয় রমজান মাসে, বুখারী শরীফের খতম 30,000 টাকা, কোরআন খতম 20,000 টাকা, জালালি খতম 2,50,000 টাকা। এসব খতমে কী হয়, কেউ ব্যবসায় মারি খেয়েছে যেন ব্যবসায় মারি না খায়, যে যত বড় ক্ষতিগ্রস্ত তার তত বড় খতম, টাকা বেশি। এটা কি কোরআন বিক্রি করা হচ্ছে না? কোরআন আল্লাহ দেখেন আল্লাহ বলছে ধ্বংস হোক ঐসব লোকেরা যারা কিতাব লেখে নিজ হাতে আর বলে এটি হলো আল্লাহর কিতাব, অথবা সেটা বিক্রি করে এবং তার বিনিময়ে স্বল্প মূল্য উপার্জন করে, ধ্বংস হোক ওদের লেখনই, ধ্বংস হোক ওদের উপার্জন। এরা কি তাই করছে না? কোরআন বেশি খাচ্ছে। একটা উদাহরণ দিলাম, সমাজে রঙ্গে রঙ্গে এগুলো হচ্ছে, ওরকম গুলশানের মতো জায়গা দিয়ে, বসুন্ধরের মতো জায়গা দিয়ে এরকম হয়, তারা তো সমাজের উচ্চ পর্যায়ের লোক সব, কোটিপতি সব। আসলে এদের মধ্যে জাহেলিয়াত বেশি, কিন্তু বই পড়ার সময় এখানে টাকা কামে দরকার, টাকা কামে দরকার, হুজুর যাই বলে তাতে সে আমিন বলে। আমার সমাজের এই অবনতি দেখে আমাদের মনে হচ্ছে আমরা কাজ কিছুই করিনি, আরও আরও বেশি কাজ করার দরকার, দায়িত্ব খুব বেড়ে যাচ্ছে আমাদের, ভাইদেরকে বলছি দায়িত্বশীল হিসেবে এগিয়ে যাও, দায়িত্বের চেতনার ভিতরে থাকলে আরাম আয়স থাকবে না, দায়িত্বের চেতনা যার যত বেশি
তার কর্মতৎপরতা তত বেশি, দায়িত্বের চেতনা যার যত কম তার কর্মতৎপরতা তত কম। পরিশেষে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আহলে হাদিসের নামটা দিচ্ছে আমরা আন্দোলন। আন্দোলনমুখী লোকগুলো ঐক্যবদ্ধ হন, জামাতবদ্ধ হন, অন্যেরা ডিস্টার্ব করবে ধরে নেন, তাদেরকে ক্ষমা করেন, গালির পাল্টা গালি দেবেন, ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ বিজয় ধৈর্যশীলদের হাতেই, আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকেন। সবই আমি বলবো, তুই কী বলবা? জীবনের প্রথম থেকে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে যে আমার একটা অঘটন ঘটবে, যদি কয়েকটি দাতা সংস্থা দেশটা ব্যান্ড না হইতো 2005 সালে, আমাকে কারাগারে ঢুকলে তাদেরকে বহিষ্কার করবে, তাহলে এতদিন আমাদের কাউকে বলা লাগতো না। দুর্ভাগ্য, এটা বোধহয় আমাদের সাংগঠনিক পরীক্ষা। সংগঠনের লোকদেরকে আমরা দাওয়াত দিয়েছি, আপনারা তো সম্বরে যাব, প্রত্যেক বাতিল পন্থীদের বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে না, সুফিদের আছে দারুল ইহসান ইউনিভার্সিটি, ওখান থেকে ওরা সুফিদেরই শেখায়, আর অন্যান্য দলেরও এরকম আছে বিভিন্ন নামে। আহলে হাদিসের বিশুদ্ধ দিন শিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় না, এটাকে আপনাদের মনে চায় না? সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে লেখাপড়া নাই, আছে মারামারি, লাশ হয়ে যাবে, দুই দলের সরকারি দলের বিরোধী দলের ছাত্র মারামারি করবে, আপনার ছেলের লাশ বাড়ি আসবে, নেতারা বাড়িতে এসে 1,00,000 টাকা দিলে যদি দেয় কারো ভাববে। ওখান থেকে আমরা ডিগ্রি নিতে পারি, কিন্তু এলএম শিখতে পারবো না। সেজন্য একটা আমাদের আমার নিজের জীবনের অভিজ্ঞতা, তিলিয়ে তিলিয়ে আমি অভিজ্ঞতা হাসিল করেছি, একদিনে এগুলো হয়নি। তখন থেকে 1994 সাল থেকে আমার এই স্বপ্ন, আমার মনোগ্রামটা সব তৈরি করে সেই সময়। রাজশাহী শহরে আমি 3 বার মহাজের হয়েছি, তাড়া খাইছি, সব আহলে এসে আমাকে তাড়াইছে, ওর হানাবিরা আমাকে গার্ড দিয়েছে, আমার পক্ষে হানাবিরা এসে বলেছে খবর দেওয়া অনুষ্ঠানকে বেহালি করো, আমরা পুরো হানাবি শহর ওনার পক্ষে থাকবো, দেখি কোন বেটা হারেছে কেন আসে, এটা হড়গ্রামের খবর এটা। এইভাবে সবাই জ্বালাইছে আমাকে, কেন এই আপোষহীন মেজাজটাকে বরদাস্ত করতে পারে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, তখন আমার এই স্বপ্ন ছিল কিন্তু পূরণ হয়নি, তবে রাজশাহী মার্কাজ যেটা গড়ে উঠছে এটা এটুকু তো অন্তত হয়েছে, একটু বসার জায়গা তো আপনাদের হয়েছে, এর চেয়ে বড়ো জায়গা হোক। 100 একর জমির ঘোষণা দিয়েছি, 300 বিঘা মাটি পাওয়া অত সহজ নয়, রাজশাহীতে হাইওয়ের পাশে যেরকম মাটি পাবো কল্পনাও করিনি, মাটি খুঁজতে হচ্ছে 3-4 বছর থেকে মাটি পেয়েছি, কেনার দায়িত্ব আপনাদের, আপনারা প্রত্যেকে শরীর হবেন, প্রত্যেকেই নাকি পাবেন, মাটি তো হারায় না, ওটা সৎকার জায়গা, মসজিদ ভেঙে মসজিদ করা যায়, বাপদাদারা যে মসজিদ করেছেন সেটা ভাঙা হয়ে গেছে, বাপদাদার নাকি শেষ, এবং আপনাদের নাকি জারি হচ্ছে, তাই না? এই কথাটাই আমার বিরুদ্ধে বলা হতো তখন, যারা মসজিদ পেতেন না কুয়েতাদের কাছ থেকে, আমরা খালি পেতাম যুবসংঘ, তারা তখন বলতেন খবরদার বাপদাদা নাকি নষ্ট করবেন না, ইহুদি নাসারের টাকা নেবেন না, মানে কুয়েতাদের টাকাটা নাকি ইহুদি নাসারের টাকা, এই করে করে নিরুৎসাহিত করা হতো। এখন আবার তারাই নিচ্ছেন, তারাই মজুদ করছেন, সমস্যা নেই, যেহেতু আমরা পাচ্ছি না খুশি। ইউনিভার্সিটি করবেন, বিল্ডিং যত হয় হোক, মাটি তো আপনার, তাই না? এই মালিকানা অর্জন করার চেষ্টা করবেন প্রত্যেকে। আমরা এবার বলেছি বিঘা বা কাঠা দেন, টাকার চাইতে বিঘার গুরুত্ব হয়েছে বেশি, কারণ 300 বিঘা তো কম না, ইতিমধ্যে 50 বিঘা আমরা এখনই টাকা দিয়ে এখনই কিনতে পারি, সামনে 10 বিঘা ফ্রন্টে যেটা রাস্তার সাইডের 10 বিঘা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আলহামদুলিল্লাহ এই মাসের মধ্যে হয়ে যায় পুরোটা, 8-8.5 বিঘা অলরেডি রেজিস্ট্রি হয়ে গেছে, আর 1 বিঘা আমাদের আগামী মঙ্গলবার কবে এই দিন হবে, আর 1 বিঘা থাকবে, ওটা ইনশাল্লাহ হয়ে যাওয়ার সত্তরে ফ্রন্টটা আমাদের হয়ে যাচ্ছে, এক পিছনে একটু সস্তা পাব, এখন কিনলাম 34 লক্ষ টাকা বিঘা, আর পিছন থেকে তোমাকে আশা করছি 20-25 লক্ষ টাকা বিঘার মধ্যে পেয়ে যাবো,
এখন আপনারা আলহামদুলিল্লাহ অনেক বড় মানুষ আছেন, আমার সর্বদা চিনি না, এক বিঘা দশ কাঠা নেওয়ার চেষ্টা করেন, মাটি নেন, মরে যান, মরে যান, মাটি থাকবে, এরপরে বলবো বিল্ডিং করে দেন। শুধু মাটি কিনে নিতে হবে না, চারিপাশে পাশে দিতে হবে, চারিপাশে বিল্ডিং করতে হবে, মেয়েদের জায়গা দিতে হবে, ছেলেদের জায়গা দিতে হবে বছরে দুদিন ইস্তেমার জন্য, এরপরে সারা বছর লেখাপড়া করবে, শিক্ষক ছাত্র থাকবে, আবাসিকতার জন্য বাড়ি করার দরকার হবে না, খালি মাটি কিনতে হবে না। এগুলো যে যাই করুক মাটি ওলাদের গুরুত্ব বেশি। আল্লাহ বলে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আমি কর্মীদের উদ্দেশ্যে বলছি, নিজে না দিয়ে কারো কাছে চাইবেন না। আপনারা পেছনের কথা ভুলে যাবেন, ইস্তেমা যদি ঘোষণা হয় আমানুল্লাহ যখন কথা বলেছিল, তখন আমি কিন্তু সর্বাগ্রে 2 লক্ষ টাকার ঘোষণা দিয়েছিলাম, মনে পড়ে? ভুলে যাবেন না, কারণ আমার নীতি এটা, আমি নিজে না দিয়ে কারো কাছে চাই না। আমার এই নীতি কি আপনারা পছন্দ করেন না? যারা কর্মী আমাদের সংগঠনের মূল ভিত্তি আপনারা, আপনারা নিজেরই আগে দেন, তারপর মানুষের কাছে চান। আপনাদের বহু ভাই পরবাসে থাকে, কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের কাছ থেকে আপনি নিয়ে নেন। আপনার বহু বন্ধু বান্ধব আছে মাধবদ্বীপে, পুরো একেবারে সুন্দর শিল্প এলাকা, একটু কষ্ট করে তাদের কাছে যেতে হবে যে আমার এটা করবে। অনেকে জোর করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনারা যাচ্ছেন না, গেলে ইনশাল্লাহ পাবেন, মারুম হবেন না। আর এখন যে অবস্থা হচ্ছে, টাকার তো দাম নেই, 1 কোটি টাকা মনে হতো না জানি কী বিশাল ব্যাপার। এখন একটা ফ্ল্যাটে একটা ফ্লোরের দাম 1 কোটি টাকা, কোটি টাকার মূল্য নেই। যাই হোক, তবু নিরাশ হবেন না, সবাই চেষ্টা করবেন। অনুরোধ রইল, কেন্দ্রীয়ভাবে আমরা বলেছি, আবার আজকে এসেছি, সাফাত চাচ্ছে আমার মধ্যে বলব তাই বললাম। আপনাদেরকে দায়িত্ব আপনারা ভালো বুঝে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন দিনের কাজে এগিয়ে আসার জন্য। যারা মারা গেছেন তাদের রুহে মাগফিরাত কামনা করছি, যারা বেঁচে আছেন আমরা তাদের সবার সুস্থতা কামনা করছি।